আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোর মধ্যে ফাইবার ওয়ান অফ দ্য বেস্ট একটি মার্কেট প্লেস। যারা বিগিনার লেভেলে রয়েছেন তারা দীর্ঘদিন ধরে কাজ খুঁজছেন, গিগ তৈরি করার পরে কাজ পাচ্ছেন না বা হতাশাগ্রস্ত, আমি তাদের জন্য আজকে দুটো সাব ক্যাটাগরি বিষয়ে আলোচনা করব, যাতে করে আপনি কোনো রকম দক্ষতা অথবা অভিজ্ঞতা ছাড়া অথবা কারো হেল্প ছাড়াই অনায়াসে কাজ শুরু করে কাজ নিয়ে কাজ জমা দিতে পারবেন এবং আর্নিং করতে পারবেন। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইলেও পাশাপাশি আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিও গুলো পেয়ে যেতে পারেন। আর আপনি ইতিমধ্যে যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করতে চান তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে এসে অনেকগুলো প্লে লিস্ট এর মধ্যে অন্যতম প্লে লিস্ট হচ্ছে যে ফাইবার রিলেটেড কিছু টিউটোরিয়াল দেওয়া রয়েছে, প্রায় 11টি টিউটোরিয়াল এর মতো, কিভাবে আপনি আপনার ফাইবার এর মধ্যে যাত্রা শুরু করবেন সবকিছু এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। আশা করি সেই ভিডিও গুলো দেখে আসলে অন্তত আপনি ফাইবার এর মধ্যে আর্নিং শুরু করতে পারবেন। সো ফিরছি একটু পরে, সাথে থাকুন। অলরাইট, চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে, অর্থাৎ ফাইবার .com এর মধ্যে। আমি যখন আর্টিকেল টু ভিডিও দিয়ে সার্চ দিলাম, এখানে দেখা যাচ্ছে প্রায় 8895টি সার্ভিসেস অ্যাভেলেবল, তার মানে এটি মোটামুটি কম্পিটিশন কম রয়েছে। এবং এই সাব ক্যাটাগরিকে আপনি যদি চুজ করেন তাহলে 2021 সাল হতে পারে আপনার জন্য একটি গোল্ডেন ক্যারিয়ার। আমি এই কথাটা বলার অর্থ হচ্ছে, যদি আপনি যদি সরাসরি ভিডিও এন্ড অ্যানিমেশনে ক্লিক করেন, তার মানে এই ক্যাটাগরিতে ক্লিক করেন, তাহলে এই ক্যাটাগরির অধীনে আরো নতুন একটি সাব ক্যাটাগরি অ্যাড হয়েছে, সেটি হচ্ছে আর্টিকেল টু ভিডিও। আর্টিকেল টু ভিডিও এটি একটি সাব ক্যাটাগরি এবং সম্পূর্ণ একটি নতুন। আপনাকে মনে রাখতে হবে কিছু সিম্পল টিপস এবং ট্রিক্স কাটাতে হবে। তার মধ্যে আপনি যদি ট্রেন্ডি আইটেম, বিশেষ করে ট্রেন্ডি সাব ক্যাটাগরি যদি চুজ করে গিগ তৈরি করেন, তাহলে আপনার কাজ পাওয়ার পসিবিলিটি 1000 গুণ বেড়ে যাবে অন্যদের চেয়ে। এবং এই কাজগুলো অত্যন্ত সহজ কাজ এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে আপনি কোনো রকম দক্ষতা অথবা কোনো রকম অভিজ্ঞতা প্রয়োগ না করে বা কোনো রকম কারো সাহায্য ছাড়াই এই কাজগুলো করে জমা দিয়ে আর্নিং শুরু করতে পারেন। সো কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। আশা করি যদি ভিডিওটি সম্পূর্ণ করেন তাহলে দিন শেষে লাভ কিন্তু আপনারই হবে। সো প্রথমত আপনি যদি এই আর্টিকেল টু ভিডিও এরপরে গিগ তৈরি করেন, তাহলে অবশ্যই আপনি এই ধরনের অনেকগুলো সার্ভিস প্রোভাইড করতে পারবেন। কেননা এই ব্যক্তি আই উইল কনভার্ট ব্লগ পোস্ট আর্টিকেল আর টেক্সট টু ভিডিও উইথ ভয়েস ওভার, এবং 416 বার এই ব্যক্তি সে সার্ভিস প্রোভাইড করেছে এবং তার রেটিং হচ্ছে 4.9, এবং এই ব্যক্তি 61 টাইমস সার্ভিস প্রোভাইড করেছে এবং অলমোস্ট 5 রেটিং সে পেয়েছে। এখানে সবগুলো কাজে কিন্তু মোটামুটি ডিমান্ড রয়েছে এবং যারা আর্নিং করছে তাদের সবগুলো গিগ এখানে শো করছে। আপনাকে জাস্ট প্রথমত মনে রাখতে হবে, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করতে চাইলে আপনার প্রথমত যে জিনিসটি দরকার স্কিল আপনার প্রয়োজন। তবে স্পেসিফিক কিছু সাব ক্যাটাগরি রয়েছে, তার মধ্যে আর্টিকেল ভিডিও এটির উপরে আপনি কোনো রকম দক্ষতা ছাড়াই কাজ শুরু করতে পারবেন এবং সার্ভিস প্রোভাইড করতে পারেন। এবং একটি ওয়েবসাইটের সাথে আমি পরিচয় করে দিব একটু পরেই। আশা করি আপনি সেই ওয়েবসাইটটিকে কাজে লাগিয়ে খুব অনায়াসে আপনি সার্ভিসগুলো প্রোভাইড করতে পারবেন। প্রথমত আপনাকে কাজ করতে হবে যে ফাইবারের মধ্যে আপনাকে একটি ভালো প্রোফাইল তৈরি করে নিতে হবে। ভালো প্রোফাইল বলতে আপনাকে একটি প্রফেশনাল প্রোফাইল তৈরি করে নিতে হবে। আপনি যদি আইডিয়া না পান তাহলে অবশ্যই আপনাকে সার্চ দিতে হবে হাউ টু ক্রিয়েট ফাইবার প্রোফাইল, এবং আপনি ভালো ভালো আইডিয়া পেয়ে যাবেন এবং সেই আইডিয়া নিয়ে আপনি একটি নিজের মতো করে একটি প্রোফাইল তৈরি করবেন। জাস্ট আমি একটি প্রোফাইল তৈরি করেছি বিভিন্ন ক্যাটাগরির উপরে। আশা করি এই ধরনের একটি প্রোফাইল আপনি ক্রিয়েট করবেন এবং প্রায় 60টির উপরে গিগ তৈরি করবেন। 60টি ক্যাটাগরির উপরে গিগ তৈরি করার পরে আপনি অবশ্যই কাজ শুরু করতে পারেন। এবার আমি ধরে নিলাম যে আপনি আর্টিকেল টু ভিডিও এই সাব ক্যাটাগরিটিকে চুজ করেছেন এবং একটি গিগ তৈরি করেছেন। গিগ তৈরি করার পরে আপনি জাস্ট বিট করবেন, তার মানে আপনি রিকোয়েস্ট পাঠাবেন, বায়ার রিকোয়েস্ট পাঠানোর পরে যদি আপনি কাজ পেয়ে যান তাহলে আপনাকে অবশ্যই কাজটি সাবমিট করার জন্য একটি ওয়েবসাইটের হেল্প নিতে হবে। সেটির নাম হচ্ছে create.invideo.io। এটি একটি ট্রাস্টেড প্ল্যাটফর্ম এবং প্রথমত আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি ফ্রিতে কাজ করতেছেন তাহলে 14 দিন পর্যন্ত তাদের সার্ভিস পাবেন। এরপর আপনি যদি কন্টিনিউয়াস কাজ করতেছেন তাহলে তাদের যে প্ল্যান রয়েছে সেই প্ল্যানগুলো আপনাকে কিনে নিতে হবে। আশা করি যদি আপনি $5, $10, $15, 14 দিনের মধ্যে আপনি আর্নিং করেন ফাইবার থেকে, তাহলে আপনি ইনভেস্ট করতে পারবেন এই প্ল্যাটফর্মটিকে আর বেশি প্রফেশনালি কাজে লাগানোর জন্য। আশা করি বুঝাতে পেরেছি, তার মানে আপনি ফ্রিতে আর্নিং করুন, এরপরে আপনি যদি বেশি বেশি আর্নিং করেন তখন আপনার ইনভেস্ট করতে গায়ে লাগবে না। আশা করি আপনি সেই কৌশলটিকে কাটিয়ে এগিয়ে যাবেন।
তবে একটি কথা রয়েছে যে অনেকেই মনে করেন যে ইনভেস্ট করলে লস হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলছি নো রিস্ক নো গেইন। আপনি যদি গেইনের হতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু না কিছু টাকা ইনভেস্ট করতে হবে অনলাইনে। সুতরাং আমি আপনাকে রিকমেন্ড করবো এটি একটি ট্রাস্টেড এবং প্রফেশনাল প্লেস, যেটি থেকে আপনি আর্টিকেলকে ভিডিওতে কনভার্ট করে নিতে পারবেন কোনো রকম দক্ষতা অথবা কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই। সো এবার আমি দ্বিতীয় যে সাব ক্যাটাগরি সেটির সাথে পরিচয় করে দিতে যাচ্ছি, সেটির নাম হচ্ছে রেজিউম রাইটিং। বিভিন্ন ধরনের লোক বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করে এবং তাদেরকে অবশ্যই রিজিউমটা সাবমিট করতে হয়, তার মানে তাদের জীবন বৃত্তান্ত যেটি রয়েছে সেটি বিভিন্ন ক্ষেত্রে সাবমিট করতে হয় জব পাওয়ার জন্য। সুতরাং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে রিজিউম রাইটিং করে কিন্তু ফাইবারের মধ্যে ফাইবার থেকে আর্নিং শুরু করতে পারেন। এই কাজগুলো অবশ্যই লো কম্পিটিটিভ, আপনারা দেখতে পাচ্ছেন যখন আমি সার্চ দিয়েছি রিজিউম রাইটিং লিখে তখন 4302টি সার্ভিস অ্যাভেলেবল রয়েছে এবং কি পরিমাণ কাজের অফার রয়েছে আশা করি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ব্যক্তি প্রায় 657 টি কাজ কমপ্লিট করে ফেলেছে এবং এই ব্যক্তি 1000 প্লাস কাজ কমপ্লিট করে ফেলেছে এবং রেটিংস কিন্তু মোটামুটি ভালো। সো তারা কিন্তু একদিনে একদিনে এই কাজগুলো করেনি, জাস্ট আপনাকে এখানে গিগ খোলার পরে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবে। বায়ার রিকোয়েস্ট পাঠানোর পরে আপনাকে অপেক্ষা করতে হবে, জাস্ট দ্যাট ইজ হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট থিং, এবং আপনাকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। অর্থাৎ আপনাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনি নিজেদের। অনেকেই অনেক ফ্রিল্যান্সার আছেন তারা যাত্রা শুরু করে কিন্তু মাঝপথে হোসট কারণ এই কারণে যে তারা ধৈর্যটা ধরে রাখতে পারে না সেই কারণে। তাহলে এখানে প্যাটেন্স হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সিক্রেট উইপন টু সার্ভাইভ অর টু স্টে কানেক্টেড অন ফাইবার। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনি গিগ খোলার পরে জাস্ট বাই রিকোয়েস্ট পাঠাতে থাকবেন, আশা করি আপনি কোনো না কোনো এক সময় দেখবেন যে আপনার কাজের পরিমাণ এত বেড়ে গেছে আপনি কাজ শেষ করতে পারবেন না। সুতরাং আপনাকে আমি রিকমেন্ড করব ফাইবারের মধ্যে লেগে থাকার জন্য। সো রিজিউম রাইটিং করার জন্য আপনার আপনাদেরকে অনেক সময় অনেকেই রিকমেন্ড করবে বিভিন্ন ধরনের বিশেষ করে ডক ফাইল তৈরি করার জন্য অথবা বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করার জন্য। আমি আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি যেটি অত্যন্ত অনেক জনপ্রিয় এবং অনেকেই জানেন, সেটির নাম সেটি হচ্ছে canva.com। canva.com এ আপনি কোনো রকম দক্ষতা ছাড়াই যে কোনো ধরনের ডিজাইন অনায়াসে করে নিতে পারবেন নিজের মনের মতো করে। সো প্রথমত আপনাকে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করে নেওয়ার পরে এখানে যে ট্যাম্পলেট দেখতে পাচ্ছেন এই ট্যাম্পলেটে আসার পরে রিজিউমে আপনাকে ক্লিক করতে হবে। রিজিউমে ক্লিক করার পরে আপনি অনেকগুলো ট্যাম্পলেট পাবেন যেগুলো সহজ রিজিউম করতে পারবেন এবং এডিট করতে পারবেন। সো আমি আপনাকে রিকমেন্ড করব এই ওয়েবসাইটটি ইউজ করার জন্য। তো রিজিউম তৈরি করতে চাইলে প্রথমত আপনাকে এই canva.com এর মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য জাস্ট আপনি সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নেওয়ার পরে জাস্ট প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিবেন, দেন তারপর আপনি এখান থেকে কাজ শুরু করতে পারবেন। ধরুন আপনি ট্যাম্পলেটে ক্লিক করলেন, ট্যাম্পলেটে ক্লিক করার পরে রিজিউমে ক্লিক করবেন। রিজিউমে ক্লিক করার পরে অনেকগুলো ট্যাম্পলেট আপনার সামনে উপস্থিত হবে যেগুলো সত্যি কুল এবং অ্যামেজিং এবং যেগুলো আপনি খুব সহজেই এডিট করে আপনি আপনার ক্লায়েন্টকে সাবমিট করতে পারেন। সো আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি এখান থেকে ট্যাম্পলেট চুজ করার পরে আপনি সেটি এডিট করবেন। সো আমি এটি চুজ করছি, আমি এটি আলাদা একটি ট্যাবে ওপেন করছি। আলাদা ট্যাবে ওপেন করার পরে আমার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে। এবার আপনি এটি চাইলে এডিট করতে পারেন নিজের মতো করে, জাস্ট আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে নেক্সট ইন্টারপেজে আপনাকে নিয়ে যাবে। এরপর যে কাজটি করবেন স্টেপ বাই স্টেপ, আপনি কি চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি চাইলে পিকচারটি চেঞ্জ করে নিতে পারেন, তার মানে আপনি আপনার প্রয়োজনীয় আপনার নিজের পিকচারটি দিতে পারেন অথবা আপনি যেভাবে খুশি সেভাবে করতে পারেন। এবং এখানে যে লেখাগুলো রয়েছে প্রত্যেকটি কিন্তু এডিটেবল, আপনি স্টেপ বাই স্টেপ এডিট এখান থেকে করে নিতে পারেন। সো আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে এখানে পিকচারটি অ্যাড করে দেখাচ্ছি। সেজন্য আপনি আপনার পিসি থেকে অথবা কম্পিউটার থেকে অথবা আপনার ডিভাইস থেকে যদি এখানে পিসি এখানে পিকচার অ্যাড করতে চান তাহলে জাস্ট আপনাকে আপলোডে ক্লিক করতে হবে। সো আপলোডে ক্লিক করার পরে এখানে বেশ কয়েকটি পিকচার দেখতে পারবেন। সো এরপর আপনি ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পরে আপনি এখান থেকে ইমেজ যে কোনো একটি নিতে পারেন অথবা আপনি আপনার ডিভাইস থেকে ইমেজ সিলেক্ট করে নিতে পারেন। আপনার যদি পিকচারটি ডিভাইসের মধ্যে সেভ থাকে সেখান থেকে নিতে পারেন, ফেসবুক থেকে নিতে পারেন, গুগল ড্রাইভ থেকে, ইনস্টাগ্রাম থেকে অথবা ড্রপ বক্স থেকে আপনি নিতে পারেন। সো আমি আমার ডিভাইস থেকে পিকচারটি নিচ্ছি। পিকচারটি নেওয়ার পরে আপনি সেটি অ্যাড করতে পারেন। সো আমি এই পিকচারটি নিচ্ছি, পিকচারটি নেওয়ার পরে সেটি এখানে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এবার যে কাজটি করবেন জাস্ট আপনি এই পিকচারটি ধরুন অ্যাড করতে চাচ্ছেন, এটি জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে এখান থেকে আপনি এখান থেকে এনে ছেড়ে দিবেন মাউসের লেফট বাটন প্রেস করে। সো আমি একে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এটি অ্যাড হয়ে গিয়েছে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো এখানে আমি আমার নামটি লিখে দিব, আমি আমার নিজের নামটি লিখে দিচ্ছি অলিম মুলা, আমার নিজের নামটি লিখে দিয়েছি। এরপর আপনি এখানে চাইলে এখানে সাবটাইটেল রয়েছে ইউটিউবার
কন্টেন্ট ক্রিয়েটর আমি লিখে দিয়েছি কন্টেন্ট ক্রিয়েটর CREATOR ওয়ার কন্টেন্ট ক্রিয়েটর লিখে দিয়েছি আপনি চাইলে এটিকে কালারাইজ করতে পারেন অথবা এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটি আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন আপনার নিজের মতো করে বরাবর ইউ লাইক অর অ্যাজ ইউ ক্যান সি হিয়ার আশা করি আপনি এখানে ইমাজিং অথবা আই ক্যাসি যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড আপনার নিজের মতো করে তৈরি করে নিতে পারেন যেটি আপনার সিভিটাকে অনেক বেশি লোক্রেটিভ করবে অথবা অন্যের সামনে ভালোভাবে রিপ্রেজেন্ট করবে সো আশা করি আপনি বুঝতে পেরেছেন সো আমি সেটি ইউজ করছি ইউজ করার পরে নেক্সট যে কাজগুলো করব সেই কাজগুলো হচ্ছে এখানে আপনি চাইলে এটি এডিট করে নিতে পারেন পুরোপুরি এখানে আপনার যা মন চায় সেটি করে নিতে পারেন এবং এখানে এডিট করার বেশ কয়েকটি অপশন রয়েছে যে আপনি যদি টেক্সট বোল্ড করতে চান বোল্ড করতে পারেন এবং টেক্সটের কালার দিতে চান তাহলে টেক্সটের কালার দিতে পারেন ইটালি করতে চাইলে ইটালি করতে পারেন আমি ইটালি করে দেখাচ্ছি জাস্ট এটি ইটালি হয়ে গেছে বোল্ড করতে চাইলে বোল্ড হবে বোল্ড না করতে চাইলে উঠাই দিতে পারেন এরপর আপনি এটিকে অ্যালাইন করতে পারেন এরপর এখানে রয়েছে লিস্ট করতে পারেন অথবা স্পেসিং করতে পারেন অথবা এটি ইফেক্ট দিতে পারেন অনেকগুলো ইফেক্ট কিন্তু এখানে রয়েছে আশা করি আপনি বুঝতে পেরেছেন সো এইভাবে নিজের মতো করে বেশ কয়েকটি ইফেক্ট আপনি এখান থেকে দিতে পারেন সো এটিকে অ্যামাজিং কিভাবে করবে সেটি আপনাকে বুঝে নিতে হবে জাস্ট আপনাকে সময় ইনভেস্ট করে বা আপনি আপনার ধৈর্যটুকু এখানে প্রয়োগ করে নিজের মতো করে আপনার পছন্দের ক্লায়েন্টের জন্য তৈরি করবেন এরপরে আপনি এখান থেকে ফন্ট সিলেক্ট করে দিতে পারেন বিভিন্ন ধরনের ফন্ট এখানে রয়েছে নিজের মতো করে আপনি ইউজ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আপনি চাইলে এখান থেকে লোগো এখানে লাগাতে পারেন জাস্ট আমি এখানে যদি লোগো প্রয়োজন হয় অথবা কোম্পানি কোনো লোগো দিয়ে থাকে তাহলে সেই লোগোটি আপনি এখানে ইউজ অ্যাড করতে পারেন সো আশা করি বুঝতে পেরেছেন এখানে আর কিছুই নেই জাস্ট আপনি পিকচারটি অ্যাড করবেন তারপর নিজের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড কালার এখানে চাইলে ব্যাকগ্রাউন্ড কালার এটিতেও কিন্তু অ্যাড করে নিতে পারেন নিজের পছন্দ মতো করে সো এটি কিন্তু আরো অ্যামেজিং এবং অথবা ইউনিক একটি আইডিয়া যেটি আপনাকে অন্য মাত্রায় নিয়ে যাবে অথবা আপনি আপনার কাজ পাওয়ার জন্য অনেক বেশি আপনার কাজ পাওয়ার জন্য সুবিধা হবে সো এইভাবে আপনি বাকি কাজগুলো করে নিতে পারবেন এরপর যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি ডাউনলোড করে নেবেন ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন কোন ফরম্যাটে করবেন সেটি এখানে সিলেক্ট করে দিতে হবে এখানে রয়েছে জেপিজি রয়েছে তারপর পিএসজি রয়েছে যেটি খুবই খুশি তবে সেটি আপনি করে নেবেন সচরাচর জেপিজিতে সেটি ডাউনলোড করা হয় সেটি আমি জেপিজিতে ডাউনলোড করছি ডাউনলোড এখানে হচ্ছে আশা করি আপনি দেখতে পাচ্ছেন এরপর এটি কপি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি সেটি প্রোভাইড করে নিতে পারেন সো আশা করি সেটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এবার আপনি আপনার সিভিটাকে আপনি আপনার কাঙ্ক্ষিত ক্লায়েন্টের কাছে সাবমিট করতে পারবেন অনায়াসে খুব দক্ষতা ছাড়াই কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই অথবা ইনভেস্টমেন্ট ছাড়াই আপনি এই সিভিটা তৈরি করে নিতে পারবেন canva.com কে ইউজ করে সো আশা করি এই দুই সাব ক্যাটাগরিকে ইউজ করে আপনি হিউজ পরিমাণ সার্ভিস নিতে পারবেন fiverr.com থেকে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন আর আপনাকে আমি অনুরোধ জানাবো আপনি যদি ফাইবারে যাত্রা শুরু করতে চান তাহলে আমার এখানে 11টি টিউটোরিয়াল দেওয়া রয়েছে ফাইবার রিলেটেড সেই টিউটোরিয়ালগুলো দেখে আসলে আপনি মোটামুটি একটা ভালো আইডিয়া পাবেন যাতে আপনার চলার পথটা অনেক বেশি ইজিয়েস্ট হবে সো পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ